ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে গেছে। ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী সিরিয়া ও তুরস্ক। শুধুমাত্র তুরস্কতেই একদিন পর পর তিনটি ভূমিকম্প দেখা যায় 12 ঘন্টার মধ্যে। স্থানীয় সময় ভোর 4:17 নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেটে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। সময় গড়াতেই উঠে এসেছে একের পর এক দুঃসংবাদ। মৃত্যু মিছিল কার্যত অব্যাহত দুই দেশের বড় একটা অংশে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.9। তুরস্কের দ্বিতীয় ভূমিকম্প ঘটে দুপুর 1:24। সন্ধে গড়াতে তৃতীয় ভূমিকম্প কেঁপে ওঠে তুরস্ক। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে রাত 11টা পর্যন্ত শেষ খবরে পাওয়া যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2400 এবং পরবর্তীতে জানা যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4500। এর আগে এদিন সকালে আসে দুঃসংবাদ। সোমবার এক অভিশপ্ত ভোরে সোমবার ঘুম ভেঙেছে তুরস্ক ও সিরিয়ার বড় একটা অংশের। ভূমিকম্পের জেরে বেলা গড়াতে মৃত্যু মিছিল লাফিয়ে বাড়তে থাকে। প্রাথমিকভাবে 350 জনের মৃত্যুর খবর এলো, পরে তা বেড়ে যেতে শুরু করে। আহতের সংখ্যা তো অগণিত। ভূমিকম্পের পর থেকেই এলাকা জুড়ে 5 ঘন্টায় 22 বার আফটার শক দেখা দেয়। 12 ঘন্টায় মোট 3টি পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া। ভারত সমেত বিশ্বের 42টি দেশ সাহায্যের হাত বাড়ায় সিরিয়া ও তুরস্কের দিকে। সৌদি, ফ্রান্স, ভারত, ইসরায়েলের তরফ থেকে শোক প্রকাশ করা হয়। এদিকে ভূমিকম্পের ঘটনার জেরে রাষ্ট্রসংঘের অ্যাসেম্বলি কয়েক মিনিটের নিরাপত্তা পালন করা হয়। সিরিয়া ও তুরস্কে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। তারই মাঝে সেখানে আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করে। সপ্তাহান্তের তুষার ঝড়ের পর সোমবার থেকে শুরু হয়েছে নতুন করে বৃষ্টিপাত। তুরস্ক আর সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এখন স্বজন হারার আর্তনাদ। দুই দেশে প্রায় 4500 মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ায় শুধু একটি আটতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে 125 জনের। চেলসি ও নিউ ক্যাসেলের প্রাক্তন ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আৎসু এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে কোনো ধ্বংসস্তূপের ভিতরে তিনি আটকে থাকতে পারেন। জানা গিয়েছে মিশরের কায়রো ছাড়াও ইস্তানবুলে প্রভাব ফেলেছে এটি। মূলত এই ভূমিকম্প তুরস্কের গাজিয়ানটেপে অনুভূত হয়, যা সিরিয়ার সীমান্ত থেকে 90 কিলোমিটার দূরে। সিরিয়ার গৃহযুদ্ধের পর এই এলাকায় বহু যুদ্ধবিধ্বস্ত বাসিন্দারা বসবাস শুরু করতেন, আর এই ভূমিকম্পে তাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইতিমধ্যে এই ভয়াবহ ভূমিকম্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।